Bismillahirrahmanirrahim. Assalamualaikum Cik Katia. Asha kori bhalo acho. Amio tomader shobar duaye bhalo achi. Bhalo thakar chesta korchi. To ajke amader jothariti tutorial class shuru hobe ekhon. Tumra jara ekhono live e jukto hone tara drutoi live e jukto hoye jabe asha korchi. Ar tumra jara ashole live class gulo korcho na ক্লাসগুলো করছো না তারা কিন্তু আসলে সত্যিকার অর্থেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এখন স্কুল বন্ধ, আসলে সবকিছু বন্ধ, পড়াশোনা আসলে চালিয়ে যাওয়ার একমাত্র একটা মাধ্যম আছে, সেটা হলো কি লাইভ ক্লাস, যেটা আমরা আমাদের স্কুল কর্তৃপক্ষের নির্দেশে চালিয়ে যাচ্ছি। আমাদের অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ ঝামেলা হচ্ছে, তারপরে তোমাদের স্বার্থে সবকিছু উর্ধ্বে রেখে লাইভ ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি। এখন তোমরা যদি সবাই লাইভ ক্লাসগুলোতে পার্টিসিপেট করো, অংশগ্রহণ করো, তাহলে আমাদের চেষ্টা সবকিছুই সফল এবং সার্থক হবে। তো তোমাদেরকে আমি আবারও বিনীতভাবেই বলবো, যে বিনম্রভাবে বলবো, যে তোমরা লাইভ ক্লাসগুলো সবাই অংশগ্রহণ করো, তাহলে তোমাদের পড়াশোনা তোমরা অনেকটাই চালিয়ে নিতে পারবা, স্কুল বন্ধ থাকলেও, শ্রেণী কার্যক্রম বন্ধ থাকলেও। আমরা এটা আশা করছি। তো শিক্ষার্থীরা আমরা সবাই লাইভে যুক্ত হয়ে যাক, আমরা সেজন্য একটু অপেক্ষা করি, তারপর না হয় আমরা কাজে যাব। আর লাইভ ক্লাসে এসে শুধুমাত্র কমেন্ট লিখে দিয়ে চলে যাওয়া আসলে মোটেই এটা বুদ্ধিমানের কাজ নয়, এটাকে আমি একটা নির্বুদ্ধিতার পরিচয় দিই, পরিচয় হিসেবে মনে করে থাকি। কারণ কমেন্ট লিখে তো আসলে কোনো লাভ নাই, এতে কি লাভ? তোমার হাজিরে কাউন্ট হবে, হাজিরা নিশ্চিত হবে, হাজিরা নিশ্চিত হয়ে কি লাভ? আমি তো কিছু শিখতে পারলাম না, যে উদ্দেশ্যকে সামনে রেখে লাইভ ক্লাস আয়োজন করা হয়েছে। তোমার যে পড়াশোনা কি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, তো সেটা তো আসলে কমেন্ট লিখে সম্ভব হয় না, বা হবেও না, হতে পারেও না, তাই না? তো সেজন্য সবাইকেই বলবো, যারা এই লাইভ ক্লাসগুলো করছো না, তারা অবশ্যই অবশ্যই লাইভ ক্লাসগুলো করবে। তাহলে তোমরা নিজেরাও কি পড়াশোনাগুলো প্রসিড করতে পারবা, এগিয়ে নিতে পারবা, তোমাদের এসএসসিকে প্রস্তুতিকে সানিত করতে পারবা। এবং একই সাথে সাথে শিক্ষকরা অনেক কষ্ট করে লাইভ ক্লাসগুলো নিচ্ছেন, আয়োজন করছেন, অনেক কষ্ট হচ্ছে, তারা অনেক খুশি হবে, সেটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট হবে। তো আমরা শুরু করছি, যারা লাইভ ক্লাসে এসেছো, যারা এখন আসনি আসতে পারনি, তাদেরকে আসার বিষয়ে বলছি। আমাদের আজকে আসলে একটা ধারাবাহিক ক্লাস, গত বহুদিন আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করেছিলাম, এটা বেশ কিছু বেসিক কনসেপ্ট আমরা আলোচনা করেছি, তোমরা জানো। যারা লাইভ ক্লাস ছিলাম আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই, যারা রেগুলার লাইভ ক্লাস করছো, করার চেষ্টা করছো, তারা অবশ্যই অবশ্যই মনোযোগী এবং অ্যাটেন্টিভ স্টুডেন্ট। আমি সবাইকে চাইবো, সবাইকে বলবো, সবাই মনোযোগী এবং অ্যাটেন্টিভ স্টুডেন্টের তালিকায় বা স্টুডেন্ট হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আর পড়াশোনা থেকে দূরে থেকে লাভ নাই, তোমাদের যেহেতু এই পরীক্ষা খুব বেশি সময় বাকি নেই আমাদের। আজকে আসলে এই যে 11.1 এই চ্যাপ্টারটা আসলে কি দ্বিতীয় পর্ব। গতদিন আমরা এক নম্বর পর্ব নিয়ে আলোচনা করেছিলাম, এক নম্বর বলতে এই চ্যাপ্টারের বেসিক সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি, এবং সাথে একই সাথে আমি কয়েকটা অঙ্ক কি তোমাদের করিয়েছিলাম। দূরত্বের সূত্র নিয়ে আমি বলছিলাম যে তোমাদেরকে দূরত্বের সূত্রটা মুখস্ত করে নেওয়ার জন্য, যেমন যে সূত্রটা দেখাইছিলাম তোমাদেরকে আমি, দূরত্বের সূত্রটা d = x1 - x2 হোল স্কয়ার + y1 - y2 হোল স্কয়ার, এটা রুট হবে। এটা হলো কি মূলত দূরত্বের সূত্রটা, এই সূত্র নিয়ে আমাদেরকে আমি তোমাদেরকে অঙ্ক এবং নিয়ম কারণ দেখাইছিলাম, এই যে কিভাবে করতে হবে কয়েকটা অঙ্ক দেখাইছিলাম। আজকে আমরা চ্যাপ্টারে আরো কিছু অঙ্ক করব, ঠিক আছে? চ্যাপ্টার একদম সহজ, তোমরা একটু চেষ্টা করলে বুঝতে পারবা, তো খুব বেশি কঠিন না। একটা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টার সবগুলো অঙ্ক করে ফেলতে পারি, শুধুমাত্র একটা সূত্র দিয়ে, নতুন সূত্র। আমরা আজকে তিন নাম্বার অঙ্কটা করব,
এগুলো আসলে সবগুলো প্রায় একই রাশির অঙ্ক, দূরত্ব সূত্র দিয়ে করা। 2 নম্বর অনেকে চিন্তা করতে পারে, 2 নম্বর, 2 নম্বর কি বলছে, একটা ত্রিভুজের শীর্ষ ত্রয়, অর্থাৎ একটা ত্রিভুজের তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আছে। এবার বলছে ত্রিভুজটির সমদ্বিবাহু কিনা সেটা দেখাইতে, প্রমাণ করতে। তো সেটা আমরা কিভাবে করব, ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, খেয়াল করার বিষয়টা আমি এটা করছি না, জাস্ট তোমাদেরকে আমি বেসিক থিমটা বলে দিচ্ছি কিভাবে করব। ত্রিভুজের তিনটা বাহুর শীর্ষ বিন্দু, তিনটা শীর্ষ বিন্দু দেওয়া আছে, আমরা এ বি বাই করব। এ বি মানে বুঝতে পারতেছো এ ও বি বিন্দুর দূরত্ব, তারপরে বি সি বাই করব, মানে বি ও সি বিন্দুর দূরত্ব, এরকম আর কি। এই যে এরকম যদি ত্রিভুজটা এরকম হয়, এ বি সি, এ বি বাই করলাম, বি সি বাই করলাম, তারপরে এ সি বাই করব। এখন যদি এরকম হয়, এখানে যে কোনো দুইটা দূরত্ব যদি সমান হয়, এখানে যে কোনো দুইটা দূরত্ব যদি সমান হয়, যে কোনো দুইটা দূরত্ব, সাপোজ আমি মনে করতে বলছি এটা আমার মনে হলো যে 20 আসলো, হ্যাঁ এটা মানে আসলো মনে হলো যে 5 বা 10ই ধরলাম আমি, 10 না, 10 ধরা ঠিক হবে না, এটা 8 ধরি, ঠিক আছে, এটা 8 ধরলাম, এটা 20 আসলো। তাহলে দেখো এই দুইটা বাহু যেহেতু সমান, তাহলে আমরা বলছি বলে দিব যে কি এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ আমরা এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য আমরা কি পাবো, সমান পাবো। যে কোনো দুইটা দৈর্ঘ্য যদি আমরা সমান পাই, তাহলে ত্রিভুজটাকে আমরা সমদ্বিবাহু বলতে পারবো, ঠিক আছে। এটা এই অঙ্কটা এভাবে করতে হবে তোমাদেরকে। আমি 3 নম্বরটা শুরু করছি, 3 নম্বরটা, 3 নম্বর বলছে যে একটা ত্রিভুজের তিনটি শীর্ষ বিন্দু দেওয়া আছে, a 25, b-1, c 21, একটি ত্রিভুজের শীর্ষ ত্রয়, একটি ত্রিভুজের শীর্ষ ত্রয়, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ, একটি সমকোণী ত্রিভুজ, যেটা আমাদের প্রমাণ করতে হবে। প্রথমে ত্রিভুজটা আঁকতে হবে, তোমরা ক্যাসকে গ্রাফ এঁকে নিবে, আমি এমনি একটু করে মোটামুটি একটা রূপরেখা আঁকতেছি এখানে পাশে, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, ঠিক আছে। তাহলে কি বলা হয়েছে, প্রথম হলো যে a 25, তো আমরা ধরে নিই যে মোটামুটি ভাবে a 25 বিন্দুটা এই জায়গায়, মোটামুটি ভাবে এই জায়গায় ধরে নিলাম a 25, ঠিক আছে, a 25 বিন্দুটা এই জায়গায় ধরে নিলাম, একটু পড়ে দিই, একটু পড়ে হলে মনে হয় ভালো হবে, a 25, এটা এ বিন্দুটা, তারপরে আছে যে b-1, b-1, ঠিক আছে। তাহলে এটা 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 বাকি আমরা b-1, তাহলে b-1 কোন দিকে হবে, x x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ, তাহলে আমাদের এখানে এটা হবে যে এই জায়গায়, মোটামুটি ভাবে এই জায়গায় হবে, মোটামুটি ভাবে এই জায়গায় নিতে পারি, হ্যাঁ এটা হলো দেখি b এর স্থানাঙ্ক b -1, তারপরে সি এটা সি হল 2 1 2 1, এক্স এর দিকে যাবো 2 গোল, ঠিক আছে, এক্স এর দিকে 2 গোল, ওয়াই দিকে 1 গোল, তাহলে এখানে আমি হ্যাঁ তাহলে একটুক হবে 2 গোল, 2 গোল, একটুক দিলাম, তাহলে 1 গোল এখানে এই জায়গায় দিলাম, এই যেটা হলো c 2 1। এখন বিন্দুগুলো স্থাপন করা হয়ে গেছে, আমরা এগুলো যোগ করে দেই, এই যে সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে গেছি, একটা ত্রিভুজ পেয়েছি, সমকোণী ত্রিভুজ সেটা আমরা জানি না, আর সেটা আমরা প্রমাণ করব সমকোণী কিনা, এটা আমাদের কাজ, প্রমাণ করতে হবে এই ত্রিভুজটা সমকোণী কিনা, ঠিক আছে। আমি চিত্রটা আঁকলাম এই যে পাশে গ্রাফে, তোমরা কাছে গ্রাফ থাকলে, বাসায় গ্রাফ থাকলে গ্রাফে আঁকবা। এখন আমরা যেটা করব, সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমরা সাধারণত পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি, তোমরা জানো একটা ত্রিভুজ সমকোণী কিনা সেটা বোঝার জন্য, জানার জন্য আমরা পিথাগোরাসের উপপাদ্যটা প্রয়োগ করি, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেটা আমরা প্রয়োগ করি। তো এখন এই যে এগুলা এই ত্রিভুজের যে তিনটা বাহু দেয়া আছে, বাহুর দৈর্ঘ্যগুলো আমাদের বাই করতে হবে আগে, তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারবো, তারপর সিদ্ধান্ত দিতে পারবো। আগে তো আমাদের এই যে
ভাগগুলো দৈর্ঘ্য নির্ণয় করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই ত্রিভুজের যে তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে, আমরা লিখি ত্রিভুজটির যে আমরা কয় নাম্বার করছি, তিন নাম্বার ত্রিভুজটির ত্রিভুজটির শীর্ষত্রয় হল A25, তারপর হলো B-1-1, C21। শীর্ষবিন্দুগুলো লিখে নিলাম, তিনটা শীর্ষবিন্দু আছে ত্রিভুজটার, সব ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকে, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো লিখে নিলাম। এখন এখান থেকে আমরা এই যে ত্রিভুজের যে তিনটা বাহু আছে সেই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করব। ঠিক আছে, আমরা দৈর্ঘ্য নির্ণয় করি, খেয়াল করে এগুলো একদম সহজ, তোমরা একটু মনোযোগ দিলে বুঝতে পারবে। এ বি, তাহলে আমরা প্রথমে এ বি বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করি। তোমরা দেখতে পাচ্ছ আমি পাশে ডান পাশে চিত্র এঁকে নিয়েছি, এই যে এ সি বাহু, বি সি বাহু, এ বি বাহু। ঠিক আছে, যেগুলো এগুলোকে একটু করে দিই, হ্যাঁ, A25। ঠিক আছে, এটা B-1, C21। প্রথমে এ বি বের করতে হবে। ঠিক আছে, প্রথমে আমরা এ বিটা বের করব। তাহলে বের করি, দূরত্ব নির্ণয় সূত্র এখানে লেখা আছে, আমি লিখে রাখছি, আর তোমাদেরকে মুখস্থ করে নিতে বলেছিলাম, মুখস্থ করে নিল যারা এখন মুখস্থ করোনি। ঠিক আছে, তাহলে কি হবে, X1-X2, তাহলে টু মাইনাস কি, একটা প্রথমে সূত্রের মাইনাস, খেয়াল করো এই যে মাইনাস, সূত্রের মাইনাস, আবার ওয়ান একটা মাইনাস আছে, এই যে ওয়ান। ঠিক আছে, তাহলে এটা মাইনাস মাইনাস কি হবে, প্লাস হবে, প্লাস করে নিলাম, প্লাস Y1-Y2, Y1 হলো তো 5, Y2 হলো 1, তাহলে 5-1 হোল স্কোয়ার। এখানে রুট দিতে হবে, সূত্রের রুট সেটা আমরা জানি, তাহলে এখানে হবে 2+1 মানে কত, 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9, 5-1 মানে হলো 4, 4 স্কোয়ার মানে হলো 16, রুট আছে, 9 16 হলো 25, 25, তাহলে 25 এর বর্গমূল হলো 5, তাহলে আমরা এবি সমান 5 পেলাম। এটা এখানে লিখে রাখি, আমাদের পরবর্তী কাজে লাগবে, এবি সমান আমরা পেলাম যে 5। ঠিক আছে, আশা করি একটু খেয়াল করছো, বুঝতে পারতেছো। এবার আমরা এবি বাই করেছি, এবার বাই করবো আমরা কি, বিসি বাই করি, বিসি পরে এসি বাই করবো। এবার এটা মুছে দেই, এবি বাই করা হয়ে গেল আমাদের, এবার বাই করবো আমরা বিসি, বিসি বাহু দৈর্ঘ্য বের করব। হ্যাঁ, তাহলে বিসি বাহু দৈর্ঘ্যটা নির্ণয় করি আমরা, তাহলে বিসি বাহু দৈর্ঘ্য বের করতে চাই, যে এটা থেকে এটা বিয়োগ, হ্যাঁ, এটা X1-X2, তাহলে -1-1, X1 হলো এটা সূত্রে মাইনাস, তারপরে X2 হলো যে, হ্যাঁ খেয়াল করো বিষয়টা, বিসি X2 হবে, সূত্রে একটা বর্গমূল আছে, বর্গমূলটা দিয়ে নিচ্ছি, তাহলে এখানে কত হবে, -1-1, তাহলে -2, তাহলে হবে -3 হোল স্কোয়ার, আর 1 থেকে 1 গেলে 0, 0 স্কোয়ার, 0 স্কোয়ার, রুট আছে রুট থাক, তাহলে যে -3 হোল স্কোয়ার কত হবে, 9 হবে, আর 0 স্কোয়ার তো 0, এটা লিখলাম না, তাহলে 9 এর বর্গমূল হলো 3, তাহলে আমরা বিসি মান পেলাম যে 3, BC=3 এখানে লিখে রাখতেছি, কারণ এগুলো আমি মুছে দেব, মানগুলো আমার এখানে লিখে রাখলে মনে থাকবে, তাহলে এটা মুছে দিচ্ছি, বিসিও বের করে নিলাম আমরা। এখন আমরা বের করবো যে এসি, একটা বাহু রয়ে গেছে, তাহলে আমরা এবি বের করে ফেলছি, বিসি বের করে ফেলছি, এবার এসিটা বের করবো, এসিটা কত আছে দেখো, এসি ইকুয়াল টু
এই সিগুলটা আমরা পাই যে হ্যাঁ এই যে এখানেও আছে, এখান থেকে দেখতে পারো আবার এখান থেকে দেখতে পারো, তাহলে কি হবে আমরা এর সমান পাবো যে কি x1 minus x2, এই যে x1, x1 হলো যে 2, তারপরে x2 হলো যে সেটাও 2, x1 minus x2 হলো স্কয়ার প্লাস y1 minus y2, y1 হলো যে 5, y2 হলো যে 1, 5 minus 1 হলো স্কয়ার লিখে নিলাম, এবার রুটটা দিয়ে দিলাম সূত্রের রুট, ঠিক আছে খেয়াল করতেছো আশা করি। তারপর তারপর এখন এই যেগুলো মানগুলো বাই করি আমরা, 2 minus 2 হলো যে 0 স্কয়ার, 5 minus 1 হলো যে 4 স্কয়ার, রুটটা দিয়ে নিলাম 0 স্কয়ার 0 হবে, 4 স্কয়ার মানে 16, তাহলে আমরা পাবো যে আলটিমেটলি 16, তাহলে এটা মান হলো যে 16 বর্গমূল হলো 4, তাহলে আমরা এসি এর মান পেলাম যে 4। খেয়াল করে এখন বিষয়টা, এখন এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, এখন এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো, অর্থাৎ আমরা যেটার সাহায্যে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করবো যেগুলা সেই ডাটাগুলো আমরা পেয়ে গেছি, কারণ পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করার জন্য আমাদের এই যে তিনটা বাহুর দৈর্ঘ্য লাগে, তিনটা বাহুর দৈর্ঘ্য লাগে, তো তিনটা বাহুর দৈর্ঘ্য তো আমরা পেয়ে গেছি। হ্যাঁ এখন আমরা এগুলো একটু বাই করি, এবি এবি মান হলো যে 5, এই যে এবি মান হলো 5, তাহলে এবি স্কোয়ার করলে কত পাবো আমি, 5 স্কোয়ার সমান 25, ঠিক আছে। এবার বিসি, এই যে বিসি স্কোয়ার, বিসি মানে হলো যে 3, তাহলে বিসি স্কোয়ার হবে যে 3 স্কোয়ার মানে 9, তারপরে এসি, এসি হলো 4, তাহলে এসি স্কোয়ার সমান হবে যে 4 স্কোয়ার মানে হলো যে কত, 16, ঠিক আছে। দেখো এখন খেয়াল করো বিষয়টা, আমরা এই দুইটা যদি যোগ করি তার মানে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এস স্কোয়ার, এই দুটো যোগ করলে পাবো 9 যোগ 16 25 পাবো, যেটা এবি স্কোয়ারের সমান, তাহলে আমরা লিখতে পারি এখানে এখানে এই যে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান আমরা পাচ্ছি যে 9 প্লাস 16 ইকুয়াল টু 25, এটা কার সমান, এব স্কোয়ারের সমান, ইকুয়াল টু এব স্কোয়ার, ঠিক আছে। তাহলে এস স্কোয়ার প্লাস এই যে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এব স্কোয়ার, এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এব স্কোয়ার হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার হয়ে গেছে, এটা লম্ব এটা ভূমি আর এটা অতিভুজ, তাহলে এস স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার, তাহলে আমরা বলতে পারি যে কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অনুযায়ী ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা এটা প্রমাণ করতে পেরেছি, এখানে লিখে দিয়ে দেখানো হলো ত্রিভুজ এবিসি তে একটা সমকোণী ত্রিভুজ সেটা আমরা প্রমাণ করে ফেলছি, কারণ এখানে আমরা দেখলাম দেখি যে কোনো দুইটা বাহু বর্গ করে নিলে আরেকটা বাহু বর্গের সমান হয়ে যায়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা আমরা বুঝে নিলাম বা বুঝে গেলাম। তারপরে তাহলে এটা এটা একটু শেষ, আমরা পরবর্তী আরেকটা প্রবলেম করি, আশা করি বুঝতে পারছো, আমি মুছে দিচ্ছি এগুলো আমার দরকার নাই। আমি একটা প্রবলেম করব, পাঁচ নম্বর প্রবলেমটা করব, ঠিক আছে পাঁচ নম্বর প্রবলেমটা করব,
এই চ্যাপ্টারে আসলে তুমি একটু বাসায় একটু চেষ্টা করলে এই চ্যাপ্টারের অন্যান্য অঙ্গগুলো বুঝে নিতে পারবা, বুঝে ফেলতে পারবা। 5 নম্বর, 5 নম্বর প্রশ্ন প্রশ্ন বলা হয়েছে যে মূল বিন্দু থেকে -5, 5 ও 5K বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। মূল বিন্দু থেকে -5, 5 ও 5K, তাহলে দুইটা বিন্দুর কথা বলা হয়েছে। এটা হলো যে -5, 5 আর এটা হলো যে 5K, এই দুইটা বিন্দুর কথা বলা হয়েছে। হ্যাঁ, এই দুইটা বিন্দুর কথা বলা হয়েছে, -5, 5 ও 5K, এই দুইটা বিন্দুর কথা বলা হয়েছে। বলা হয়েছে এই দুইটা বিন্দু মূল বিন্দু থেকে সমদূরবর্তী। আমি একটু গ্রাফটা আঁকি, একটা স্থানাঙ্ক ব্যবস্থা আঁকি, তোমরা জানো এরকম স্থানাঙ্ক ব্যবস্থা। মূল বিন্দু বলা হয় এইটাকে, ও বিন্দুটাকে, ও বিন্দুটাকে বলা হয় মূল বিন্দু, যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করেছে, ওই বিন্দুটাকে আমরা সাধারণত মূল বিন্দু বলে থাকি। ঠিক আছে, যেখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পরকে ছেদ করেছে এই বিন্দুটা। ঠিক আছে, আমরা তো এই বিন্দুটা স্থানাঙ্ক হলো আমরা জানি 0, 0, এটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা যা লিখে ফেলি, আমরা জানি মূল বিন্দু ও এর স্থানাঙ্ক, মূল বিন্দু ও এর স্থানাঙ্ক হলো 0, 0, তাতে এখানে এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। ঠিক আছে, এটা মূল বিন্দুর স্থানাঙ্ক সূত্র আমরা জানি। তাহলে আমাদেরকে বলা হয়েছে মূল বিন্দু থেকে এই এই যে দুইটা বিন্দু, একটা হলো যে -5, 5 আর একটা হলো যে 5K, 5K। ঠিক আছে, এই দুইটা বিন্দু কি সমদূরবর্তী। সমদূরবর্তী হলো মানে হলো কি, সমান দূরে অবস্থান করে। ঠিক আছে, মূল বিন্দু থেকে এই দুইটা বিন্দু সমান দূরে অবস্থান করে। আমি একটু তোমাদেরকে চিত্র সাহায্যে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। মনে করো যে -5, 5 বিন্দুটা কোথায় থাকবে, -5, 5। ঠিক আছে, -5, 5 বিন্দুটা মনে করো যে এখানে থাকবে। হ্যাঁ, কোথায় কোথায় এখানে থাকবে, আমি ধরে নিলাম এখানে থাকবে -5, 5 এই যে বিন্দুটা। আর আমাদেরকে আরেকটা বিন্দু কথা বলা হয়েছে, এই যে আরেকটা বিন্দু 5K, 5K এর ধরলাম আমি এখানে আছে, এই জায়গায় আছে, সব কথার কথা আর কি 5K, এটা আমি বোঝার জন্য লেখা। এদের অবস্থান অনুযায়ী একটু দূরে বা একটু আশেপাশে হইতে পারে। এখন বলা হয় এই যে এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব আর এই বিন্দুটার দূরত্ব সমান, তার মানে কি, তাহলে যদি সমান হয়ে থাকে তাহলে কে এর মানটা বাইর করতে হবে, যে কে এর মানটা খেয়াল করার বিষয়টা, কে এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই যে এটাকে যদি আমি পি বিন্দু দেই, এখানে যদি এটা কি রেখাটা আনি, রেখাংশ টানি, এটাকে যদি কি দেই কিউ বিন্দু দেই, তাহলে ও বিন্দু থেকে পি বিন্দু আর ও বিন্দু থেকে কিউ বিন্দু সমান দূরে অবস্থান করে, মানে সমদূরবর্তী, ইকুইডিস্টেন্স। অর্থাৎ এখানে কি হবে, ও পি সমান ও কিউ হবে। এটা আমি তোমাদের বোঝার জন্য লিখলাম। এই বিন্দুটাকে পি বিন্দু ধরে নিলাম আর এই বিন্দুটাকে কিউ বিন্দু ধরে নিলাম, তাহলে ও পি সমান কি, ও কিউ। ঠিক আছে, মূল বিন্দু থেকে পি বিন্দুটা এবং কিউ বিন্দুটা সমান দূরে অবস্থান করে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে সুতরাং মূল বিন্দু থেকে -5, 5 বিন্দু দূরত্ব এত বিন্দুর দূরত্ব, দূরত্বটা আমরা এখন দূরত্ব সূত্র দিয়ে বাই করব। হ্যাঁ, এটাকে আমি D1 ধরলাম, ডিস্টেন্স 1 মানে 1 নম্বর প্রথম ডিস্টেন্স এটা। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করি। ঠিক আছে, সূত্রটা এখন আমরা প্রয়োগ করব। তাহলে 0 খেয়াল করো, এটা x1, এটা x2, x1 x2, x1 আর এটা কি x2, তাহলে 0 মাইনাস এটা 0 মাইনাস, এখানে আছে কি -5, তাহলে এখানে যদি আমি মাইনাস দেই, খেয়াল করো মাইনাস আছে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, আমি একসাথে প্লাস লিখে দেই, একসাথে প্লাস লিখে দিচ্ছি, হোল স্কোয়ার প্লাস
y1 minus y2, y1 হলো 0, y1 হলো 0 আর y2 হলো 5, তাহলে 0 minus 5 হোল স্কয়ার, একটা বর্গমূল আছে না, বর্গমূলটা দিলাম, তাহলে 0 plus 5 মানে হলো 5 স্কয়ার, তাহলে 5 স্কয়ার মানে হলো যে 25, তারপরে 0 মানে এটা একটু লিখি, 0 minus 5 মানে হলো minus 5, তোমাদের বোঝার জন্য লিখলাম, বর্গমূলটা দিতে হবে, বর্গমূল দিলাম 25 plus minus 5 whole square মানে হলো কত 25 একটা রুট আছে রুটটা দিয়ে নিলাম এখানে আরো লিখি আমি 25 plus 25 তাহলে কত হবে 50 হবে ঠিক আছে এটুকু লিখলাম এতটুকু লেখার পরে এগুলো একটু মুছে দেই এগুলো আমার দরকার নাই এগুলো তো ইয়ে হয়ে গেছে লেখা হয়ে গেছে এগুলো আর লেখার দরকার নাই ঠিক আছে এগুলো মুছে দিলাম আমি তাহলে আমরা কত পাচ্ছি এখানে রুট ফিফটিন রুট ফিফটিন কে আমরা একটু থাকলেও সমস্যা নেই একটু থাকুক পরে না আমরা কাজ করবো একটু থাকলো তাহলে মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ ফাইভ বিন্দু দূরত্ব পেলাম ডি ওয়ান এবার আমরা তাহলে এই মূল বিন্দু থেকে এই বিন্দুটার দূরত্ব এটা কত পাইছি আমরা রুট ফিফটিন তাহলে একটা দূরত্ব পেলাম যে আমরা ডি ওয়ান ইকুয়াল টু রুট ফিফটি এখন আরেকটা দূরত্ব ফাইভ কে বিন্দু দূরত্ব বাই করতে হবে এটা বাই করি আমরা এগুলো মুছে দিই এগুলো আমার লাগবে না তাহলে মূল বিন্দু থেকে কোন কোন বিন্দু দূরত্ব বাই করবো এখন ফাইভ কে মূল বিন্দু থেকে ফাইভ কে বিন্দু দূরত্ব বাই করবো আমরা এখন ঠিক আছে তাহলে আমরা বাই করি মূল বিন্দু থেকে ফাইভ কে বিন্দু দূরত্বকে ডি টু ধরলাম ডিস্টেন্স টু তাহলে এটা যদি বাই করি মূল বিন্দুর স্থানাঙ্ক হলো তো জিরো জিরো এটা আগে আমি বলেছি তাহলে কেন বাই হবে এটা এটা হলো এক্স ওয়ান খেয়াল করো এটা হলো এক্স ওয়ান এটা হলো এক্স টু এটা হলো ওয়াই ওয়ান এটা ওয়াই টু তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু এক্স ওয়ান হলো জিরো এক্স টু হলো ফাইভ তাহলে মাইনাস ফাইভ বিয়োগ কি ফাইভ প্লাস ওয়াই ওয়ান হলো জিরো তারপরে সূত্রের মাইনাস ওয়াই টু হলো কে এই কে দিলাম হোল স্কোয়ার দিলাম রুট রুট তো দিতেই হবে জিরো মাইনাস ফাইভ মানে হলো কত মাইনাস ফাইভ স্কোয়ার তারপর জিরো মাইনাস কে মানে হলো মাইনাস কে স্কোয়ার মাইনাস কে এটা রুট আছে রুটটা দিতে হবে মাইনাস ফাইভ হোল স্কোয়ার মানে তোমরা জানো মাইনাস ফাইভ কে স্কোয়ার করলে কি হবে হোল স্কোয়ার করলে হবে যে মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ফাইভ তাহলে মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ স্কোয়ার মানে পাশে পাশে গুণ করলে পঁচিশ টোয়েন্টি ফাইভ হবে তাহলে টোয়েন্টি ফাইভ একেবারে মাইনাস কে হোল স্কোয়ার মানে হলো শুধু কি কে স্কোয়ার কারণ মাইনাস কে যে মানে এগুলো তোমরা জানো নিচে ক্লাসে পড়াচ্ছে মাইনাস কে হোল স্কোয়ার মানে হলো কি মাইনাস কে ইন্টু মাইনাস কে তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস কে ইন্টু কে কে সাথে কে গুণ করলে হবে কি কে স্কোয়ার প্লাসটা আমরা লিখি না এই যেটা তাহলে একটু পেলাম এটাকে আসলে আর কোনো কাজ করবে না যে একটুকুই থাকবে ঠিক আছে তাহলে এতটুকু লেখা হয়ে গেল তাহলে আমরা ডি টু মান একটা পেলাম তাহলে আমরা এখানে কথা লিখে ফেলে যেহেতু যেহেতু মূল বিন্দু থেকে মাইনাস ফাইভ ফাইভ এবং ফাইভ কে বিন্দু দ্বয় সমান দূরে অবস্থান করে মানে সমুদ্রবর্তী আর কি সমুদ্রবর্তী সুতরাং ডি ওয়ান সমান ডি টু তাহলে ডি ওয়ানের মানটা হলো যে কত আমরা পাইছি যে রুট ফিফটিন তারপরে ডি টু মানটা পেলাম যে আমরা এটা টোয়েন্টি ফাইভ প্লাস এই যে মানগুলো আমরা পেলাম আশা করি খেয়াল করতেছ এখন আমরা উভয় পাশে বর্গ করে দিই উভয় পাশে যদি বর্গ করি
pouvez passer par le green chip 25 plus. Square, vous pouvez passer pour le gouridilam. Vous pouvez passer pour le gouridilam. এখন আমরা পক্ষান্তর করি পক্ষান্তর যদি করি তাহলে পাবো যে এটাই পাশে আসলো k স্কয়ার এখানে থাকুক কোন সমস্যা নাই তাহলে 50 থেকে 50 থেকে 25 গেলে আর 25 থাকবে তাহলে এই পাশে পাবো যে আমি 25 আর এই পাশে হলো k স্কয়ার আমরা এটা কি ভাবে লিখে ফেলতে পারি তোমরা জানো k স্কয়ারকে পাশে নিয়ে আসি পার্শ্ব পরিবর্তন করি পক্ষান্তর না পার্শ্ব পরিবর্তন তাহলে কেশন আমি যেহেতু উভয়পক্ষে বর্গমূল করেছি উভয়পক্ষে বর্গমূল করলে আমরা ডান পাশে সাধারণত প্লাস মাইনাসটা দিয়ে একের সাথে বর্গমূলটাও দেই তাহলে আমরা পাবো যে এখানে k সমান প্লাস মাইনাস থাকলো আর প্রতিশি 25 এর বর্গমূল হলো 5 ঠিক আছে এতটুকু আমাদের লেখা শেষ আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো তাহলে আমাদের অঙ্ক শেষ আমাদের কিন্তু k এর মানটা বের করতে বলছিল ঠিক আছে তাহলে আমরা লিখে দিতে পারি সুতরাং নির্ণয় মান নির্ণয়মান k সমান হলো কি আমরা এখানে প্লাস মাইনাস 5 লিখতে পারি অথবা কি মাইনাস 5 কমা 5 এটাই অ্যানসার আশা করি বুঝতে পারছো তাহলে আমরা আজকে এতটুকুই রাখছি তোমাদের জন্য একটা বাড়ি কাজ থাকবে তোমরা 4 নম্বরটা বাড়ি কাজ করবা এই চ্যাপ্টার 4 নম্বরটা বাড়ি কাজ করে কমেন্ট বক্সে আপলোড করে দিবা তাহলে বাড়ি কাজ হলো 4 নম্বর 4 নম্বরটা তোমরা একটু চেষ্টা করলে 4 নাম্বারটা পারবা ঠিক আছে 4 নাম্বারটা হলো কি বাড়ি গ্যাস তাহলে ঠিক আছে শিক্ষার্থীরা তোমরা এই যে আমি গত ক্লাসে কয়েকটা অঙ্ক করাইছি আজকে দুইটা আমি প্রবলেম অঙ্ক করালাম তোমরা অবশ্যই অবশ্যই এগুলো বাসায় গিয়ে বাসায় প্র্যাকটিস করবা আরো কিছু অঙ্ক আছে চ্যাপ্টারে এগুলো আমাদের করা লাগবে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রায় সময় আর থাকে হ্যাঁ ফুল সেট না একটা পুরো অঙ্ক সিজনশীল না থাকলেও অর্ধেক একটা অঙ্ক থাকে এবং এমসিকিউ প্রশ্ন থাকে কিন্তু তুলনামূলকভাবে অনেক সহজ একটু চেষ্টা করলে তোমরা বুঝতে পারবা হ্যাঁ তো এখানে মধ্যে এত আসলে এই বিশাল কোনো কাজ করবার নাই বিশাল কোনো জটিল কোনো প্রশ্ন নাই যে প্রশ্ন দেখে আমরা কনফিউজ হয়ে যাবো বিভ্রান্ত হয়ে যাবো কেমনে করবো কিভাবে করবো কিভাবে করা উচিত এত আসলে ভাবনা চিন্তা করা লাগে না চ্যাপ্টার অঙ্কগুলো জাস্ট একটু প্রশ্ন একটা হালকা একটু বুঝে নিয়ে দ্রুত সূত্রগুলো প্রয়োগ করা লাগে ঠিক আছে তো একটা বাড়ি কাজ দিলাম তোমরা অবশ্যই অবশ্যই চেষ্টা করবে এই যে এই 4 নম্বর এই যে অঙ্কটা দিলাম এটা এই কয়েন বক্সে ছবি তুলে আপলোড করে দিবা আর এই যে আমি দুইটা করলাম এটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করে ফেলবো কয়েকবার প্র্যাকটিস করলে সহজেই পারবা আমি গুরুত্বপূর্ণ আছে দুইটা অঙ্ক দেখাইছি তোমাদেরকে ঠিক আছে তো আগামী ক্লাসে আমরা পরে কোন অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আল্লাহ হাফেজ